ধুবুরী লোকসভা সমষ্টিক লৈ কংগ্রেসত মুকলি বিদ্রোহ। রকিবুল হুসেনের সমর্থনত আছে চারি সংখ্যালঘু বিধায়ক। রকিবুল হুসেনের বিরোধিতা বাকি সকল সংখ্যালঘু বিধায়কর। রকিবুল হুসেনের সমর্থনত থকা চারি বিধায়ক ক্রমে এ কে রশিদ আলম, নুরুল হুদা, আফতাবউদ্দিন মোল্লা আর জাকির হুসেন সিকদার। এই চারি বিধায়ক রকিবুল হুসেনের পক্ষত। ধুবুরীত রকিবুল হুসেনে টিকট লাভ করিব, রকিবুল হুসেনে প্রতিদ্বন্দ্বিতা করিব ধুবুরী লোকসভাত। এই খবর বিয়পি পড়ার লগে লগে ধুবুরীতো ক্ষোভের জুই জ্বলিছে। ইতিমধ্যে একাংশই পোস্টারিং করা পরিলক্ষিত হয়েছিল বিগত সময়সাত। ধুবুরীত রকিবুল হুসেনের বিরুদ্ধে পোস্টারিং করা হয়েছিল। এজন স্থানীয় প্রার্থী বিচারি একাংশ লোকে পোস্টারিং করেছিল। রকিবুল হুসেনের তীব্র বিরোধিতা করেছে একাংশ ধুবুরীত, আর যাক লো এটা সংঘাত তুঙ্গত উঠা পরিলক্ষিত হয়েছে। আনকি বিভাজন আহিছে এতিয়া সংখ্যালঘু বিধায়কসকলের মাজত। রকিবুল হুসেনের সমর্থনত আছে এতিয়া চারিগৰাকী সংখ্যালঘু বিধায়ক। রকিবুল হুসেনের বিরোধিতা বাকি সকল সংখ্যালঘু বিধায়কর। রকিবুল হুসেনের সমর্থনত থকা চারি বিধায়ক হল ক্রমে এ কে রশিদ আলম, নুরুল হুদা, আফতাবউদ্দিন মোল্লা আর জাকির হুসেন সিকদার। এই চারি বিধায়ক রকিবুল হুসেনের পক্ষত আছে। দুগৰাকীক সতীর্থ সাংবাদিকর সহ আমি সংযুক্ত হয়েছ। গুয়াহাটির পর আমার সহ আছে বলেন ভট্টাচার্য, ধুবুরীর সংযুক্ত হয়েছ জ্যোতিময় চক্রবর্তীর সহ। জ্যোতিময়, প্রথমে আপনার জানিব বিচারিম কি বতাহ বলিছে এতিয়া ধুবুরীত? নিশ্চয়ই জয়ন্ত, এটা কথা চাও, নির্বাচনী বতাহ বর্তমানে বলিছে ধুবুরীত, আর নির্বাচন কংগ্রেস প্রার্থী মূলত, কারণ ইয়াত এআইডিএফের বদলি আসলে বিগত তিনটা টামত ইয়াত লোকসভার সাংসদ নির্বাচিত হয়ে সাংসদ হিসাবে নির্বাচিত হয়ে আছে। তেনেক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী হিসাবে ইয়াত কিন্তু কেবলমাত্র কংগ্রেসের নামে ওলাই আছে, আর তেনেক্ষেত্রে কংগ্রেসের নাম রকিবুল হুসেনের নাম ওলাই অহার লগেলগে মুকলিকে দুঠাইত বিদ্রোহ দেখা গেছে। কারণ কংগ্রেসের এই চিপ্রাং মারা অন্তকলদলের রাজনীতি কিন্তু আজি কংগ্রেস দলের যে শক্তিশালী ঘাটি যেটা আসলে ধুবুরী, সেই ঘাটিত কিন্তু বদরুদ্দিন আজমলের এআইডিএফ শক্তিশালী রূপত অবতীর্ণ হয়েছে। তার কিন্তু কংগ্রেসের এই চিপ্রাং মারা বা অন্তকলর রাজনীতির কারণে হয়েছে, আর সেই রূপটি পুনের এবার দেখা গেছে যেটা রকিবুল হুসেনের নামটি ওলাই আছে, আকৌ কিন্তু মুকলিকে বিদ্রোহ বিভিন্ন ঠাইত দেখা গেছে। আর রাইজের এটাই ইয়াত এটাই ইস্যু মূলত কংগ্রেসের তৃণমূল পর্যায়ে কংগ্রেসের যে অন্তকন্ডল বা যে প্রতিবাদ দেখা গেছে তার মূল ইস্যু এটাই, বিগত 15 বছরে বাহিরের মানুষ বলে বদরুদ্দিন আজমলের বিরুদ্ধে প্রচার চলাই আছে। এটা যদি রকিবুল হুসেন প্রার্থী হয়ে যায় নগাঁওপ্রাহী ধুবুরীত, প্রচার চলাবলে কি ইস্যু হাতত থাকিব, ইয়ালে কিন্তু বিভিন্ন ঠাইত বিভিন্ন ধরনের এই কথা বতরা বর্তমানে চলি আছে। ধন্যবাদ, আপনি সংযুক্ত হয়ে থাকুক জ্যোতিময়। বলেন আছে আমার সুতরাং, বলেন চারিগৰাকী বিধায়কর সমর্থন আছে রকিবুল হুসেনের পক্ষত, মাত্র চারিজনের, গতি কি পর্যায় পাব এই সংঘাতে? চাওক জয়ন্ত, এই বিদ্রোহ প্রায় মুকলির উপর দেখব হয়েছে, শেহতীয়াকৈ আমি ব্রেক করেছিল যি আসলে তিনিগৰাকী বিধায়কের এখন তালিকা প্রস্তুত হয়েছিল, আর সেই ধরনে যদি ধুবুরী লোকসভা সমষ্টিত যদি রকিবুল হুসেনে প্রার্থিত্ব লাভ করে তেনেহলে তিনিগৰাকী সেই বিধায়কে তেখেতকলে কংগ্রেস বিধায়ক পদ ত্যাগ করবলে সাজু হয়েছিল। আঞ্চলিকতাবাদী রাজনীতিত যোগ দিয়ার কারণে এগারী বিধায়কে আসলে সেই কথাখিনি সংবাদ মাধ্যমত স্পষ্টকৈ উল্লেখ করেছিল। গতি স্বাভাবিকতে দেখবলে পাওয়া গেছে ধুবুরী লোকসভা সমষ্টিত রকিবুল হুসেনের প্রার্থিত্ব লাভ করলে সেই তেখেতকলে ইতিমধ্যে মুকলিমূরিয়াকৈ প্রায় প্রকাশ করেছে, যদিও বা তারে এগারী বিধায়ককে দেখবলে পাওয়া গেছে ওয়াজেদ আলী চৌধুরী, যেহেতুকে এই পর্যন্ত তেখেতে সমষ্টিটোত প্রার্থিত্ব পাম বলে একটা আশা পুহিয়া রাখিছে, গতি সেই আশার খাতির তেখেতে কিন্তু এই মুহূর্তে মুখ খোলা নাই। একদরে যদি চাবলে যায় এই মুহূর্তে আমি চাও যে 27 গৰাকী কংগ্রেস বিধায়কর ভিতরতে 9 গৰাকী সংখ্যালঘু বিধায়কে দেখবলৈ পোৱা গৈছে কিন্তু রকিবুল হুসেনক বিরোধিতা কৰিছে, রকিবুল হুসেনক সমর্থন কৰিবলৈ পোৱা নাই। বিপরীতে দেখবলৈ পোৱা গৈছে এই তালিকাখনত থকা 9 জনীয়া তালিকাৰ ভিতৰত 3 গৰাকীয়ে সম্পূর্ণভাৱে এক প্ৰকাৰ তেখেতসকলে এই রকিবুল হুসেনক কিন্তু সমর্থন আগবঢ়োৱা নাই। তেখেতসকলে দাবি কৰি আহিছে যে সমষ্টিটোৰ ক্ষেত্ৰত স্থানীয় প্ৰাৰ্থী হ'ব লাগে, তাত কোনো বাহিৰৰ পৰা অহা কোনো প্ৰাৰ্থী লাভ কৰিব নালাগে। আনকি জানিব পৰা গৈছে এগৰাকী সাংসদে এই ধৰণৰ যি মন্তব্য প্ৰকাশ কৰিছে যাৰ বিৰুদ্ধে দলীয় হাইকমাণ্ডে শেষ পর্যন্ত তেখেতসকলের বিরুদ্ধে ব্যবস্থা ঘোষণা করার কথাও ইতিমধ্যে জানিব পৰা গৈছে বা ব্যবস্থা অচিরে গ্রহণ করব এওলোকৰ বিরুদ্ধে, কারণ দল বিরোধী নীতির তেখেতসকলে মন্তব্য প্রকাশ করেছে সংবাদ মাধ্যমের সম্মুখত। আঞ্চলিকতাবাদী রাজনৈতিক ক্ষেত্র উত্থানের কথা প্রসঙ্গ উত্থাপন করা হয়েছে, আর যি আসলে দলীয় হাইকমান্ডে কংগ্রেসের যদি চাওয়া হয় দলীয় হাইকমান্ডে যি ধরনে আসলে ইয়ার নীতি নির্দেশনা পালন করে সেই ধরনে আসলে কার্যকরী করব লাগে দলীয় কর্মীসকলে, কিন্তু তার চূড়ান্ত ঊর্ধ্বতকৈ দেখবলৈ পোৱা গৈছিল এদিন পূর্বেও আব্দুল খালেকে সেই মন্তব্য করেছিল যে কোনো বাহিরাগত প্রার্থীর ক্ষেত্রে ইয়াত প্রক্ষেপ করলে তেখেতসকলে সহজে মানি নলয়।
অর্থাৎ তেখেতসকলে কব বিচাৰে যে সেই সমষ্টিটোৰ ক্ষেত্ৰত ধুবুৰী লোকসভা সমষ্টিটোৰ ক্ষেত্ৰত নতুনকৈ গঠিত সমষ্টি পুনৰ নিৰ্ধাৰণৰ ফলত আব্দুল খালেকৰ প্ৰায় অধিকাংশ কিন্তু তাৰ সমষ্টিৰ অন্তৰ্ভুক্ত হৈছে ধুবুৰীত আৰু সেই অনুসৰি আব্দুল খালেকৰ দাবী আছে যে সমষ্টিটোত তেখেতক পাৰ্টিত্ব আগবঢ়াব লাগে কিন্তু হেয়া যিহেতুকে তেখেতসকলৰ অংক হৰণ অনুসৰি এই মুহূৰ্তলৈকে হৈ উঠা নাই আৰু সেয়েহে দেখিবলৈ পোৱা গৈছে এই মুহূৰ্তত মুকলি এক বিদ্ৰোহ চলিছে কংগ্ৰেছৰ আভ্যন্তৰীণ ভিতৰচৰাত আৰু এই মুকলিৰ পুনৰ খহনীয়াৰ সৃষ্টি কৰিব নেকি তাকে লৈ এই মুহূৰ্তত জল্পনা কল্পনা অব্যাহত আছে। জ্যোতিময় এতিয়া যি ধৰণৰ সংঘাত দেখিবলৈ পোৱা হৈছে এতিয়া সংখ্যালঘু বিধায়কসকলে বিভাজিত হৈ পৰিছে, যি সংখ্যালঘু ভোটাৰে ধুবুৰীত নিৰ্ণায়ক ভূমিকা গ্ৰহণ কৰে আৰু তেতিয়া এতিয়া এই সংখ্যালঘু বিধায়কসকলৰ মাজত বিভাজনে আচলতে কি সূচাইছে এতিয়া? হয় নিশ্চয়কৈ জয়ন্ত, দুটা বস্তু ইয়াত চাওক, দুটা বস্তু স্পষ্ট ইয়াত যে সংখ্যালঘু ভোটাৰ ইয়াত নিৰ্ধাৰণ কৰে আৰু সংখ্যালঘু ভোটৰ ওপৰত ভয় কৰি কিন্তু কংগ্ৰেছ বা UDFএ ডুবুৰীত শক্তিশালী। তেনে ক্ষেত্ৰত যিখন আমাৰ হাতত শেহতীয়া সূত্ৰৰ পৰা আমি পাইছিলো যিখন সাংসদৰ তালিকা দিল্লীলৈ গৈছিলে তাত আব্দুল খালেকৰ নাম এক নম্বৰত, দুই নম্বৰত আব্দুল হামিদ। আব্দুল খালেক বৰ্তমানৰ MP, তেওঁ বৰপেটা লোকসভাৰ MP আছিলে কিন্তু ধুবুৰী লোকসভাৰ যি ভিতৰত যে 11টা বিধানসভা আছে সেই বিধানসভাৰ ভিতৰত বৰ্তমান আব্দুল খালেকৰ বাসগৃহ। তেনে ক্ষেত্ৰত তেওঁ এটা বৃহৎ তিনিটা সমষ্টি তেওঁ আহি ধুবুৰী লোকসভাত সোমাইছে বিধানসভা সমষ্টি। তেনে ক্ষেত্ৰত আব্দুল খালেকৰ নামত এক নম্বৰত আছিল, দুই নম্বৰত আছিল তিনিবাৰতে কংগ্ৰেছৰ সাংসদ আব্দুল হামিদৰ নাম দুই নম্বৰত আছিল আৰু তিনি নম্বৰত হোসেনৰ নাম আছিল বুলি আমি এটা সূত্ৰৰ পৰা জানিব পাৰিছিলো। তেনে ক্ষেত্ৰত প্ৰথম দুজনক অভাৰটেক কৰি পেলাই তৃতীয় নম্বৰ দুজন ওপৰত উঠি অহা বা নগাঁৱৰ পৰা আনি ইয়াত প্ৰক্ষেপ কৰা অন্তৰালৰ কাহিনী কি সেয়ালৈ কিন্তু সংখ্যালঘু ভোটাৰৰ মাজত কেৱলমাত্ৰ সংখ্যালঘু ভোটাৰ নহয় তৃণমূল পৰ্যায়ৰ কংগ্ৰেছ নেতাও কিন্তু বৰ্তমানে তেওঁলোকে বিব্ৰত হৈ আছে, তেওঁলোকে উত্তৰ দিব পৰা নাই, তেওঁলোকে কেনেকে এক দিশ বাদ দি পেলাই তিনিক দিয়া হব এনেকুৱা এটা প্ৰশ্ন যদি উঠাইছে তেতিয়া কিন্তু বিব্ৰত হৈ আছে। আৰু তেনেস্থলত আৰু এটা নতুন ইয়াত অংক এটা আৰম্ভ হৈছে, যদি বাহিৰৰ পৰা প্ৰাৰ্থী আনি কংগ্ৰেছ ইয়াত প্ৰক্ষেপ কৰে তেতিয়া কিন্তু ইণ্ডিয়া এলায়েন্সৰ যিটো কথা ধুবুৰীত বা অসমত বা ৰাজ্য দেশত চলি আছিল সেয়া কিন্তু নহব। ইয়াত কিন্তু তৃণমূল আৰু চূড়ান্ত সংঘাত, ধুবুৰীটো চূড়ান্ত সংঘাত, নগাঁওটো চূড়ান্ত সংঘাত আৰু এই সংঘাত কেনেদৰে নিৰাময় কৰে কংগ্ৰেছে সেয়া লক্ষণীয় হব। এই মুহূৰ্তত ধন্যবাদ জ্ঞাপন কৰিছো জ্যোতিময় বলেন দুয়োগৰাকীকে। আৰু ইফালে নগাঁৱৰ পৰাই নিৰ্বাচন খেলাৰ পূৰ্ণ সম্ভাৱনা সাংসদ গৌৰৱ গগৈ ইতিমধ্যেই এই সন্দৰ্ভত ছোনিয়া গান্ধী আৰু ৰাহুল গান্ধীক সাংসদ গৌৰৱ গগৈয়ে অৱগত কৰিছে বুলি বিশেষ সূত্ৰে জানিব পৰা হৈছে। আনকি বৰ্তমানৰ সাংসদ প্ৰদ্যুৎ বৰদলৈ নগাঁৱৰ ঘনিষ্ঠ বহু কংগ্ৰেছী নেতা কৰ্মীৰ এক বিশেষ বৈঠকতো মিলিত হৈছে। নগাঁৱৰ এখন সম্ভ্ৰান্ত হোটেলত প্ৰদ্যুৎ বৰদলৈৰ ঘনিষ্ঠ নেতাসকলৰ সৈতে এক বৈঠকত মিলিত হোৱাৰ আলোকচিত্ৰ News18ৰ হাতত আহি পৰিছে। এই ফটোখনে স্পষ্ট কৰি তুলিছে প্ৰদ্যুৎ বৰদলৈক বঞ্চিত কৰি নগাঁৱৰ পৰাই লোকসভা নিৰ্বাচনত প্ৰতিদ্বন্দ্বিতা কৰিব বৰ্তমানৰ কলিয়াবৰৰ সাংসদ গৌৰৱ গগৈয়ে। ইফালে গৌৰৱ গগৈৰ এই তৎপৰতাৰ বিষয়ে জানি প্ৰদ্যুৎ বৰদলৈয়ে সাক্ষাৎ কৰিব কংগ্ৰেছ হাইকমাণ্ডক, নিজৰ ক্ষোভ আৰু অসন্তুষ্টিৰ কথা ৰাহুল গান্ধীৰ ব্যক্ত কৰিব বুলি জানিব পৰা হৈছে। ইতিপূৰ্বে প্ৰদ্যুৎ বৰদলৈয়ে মই সোণৰ চামুচ মুখত লৈ জন্মগ্ৰহণ কৰা নাই বুলি এক প্ৰকাৰ গৌৰৱ গগৈক কটাক্ষ কৰিছিল। গৌৰৱৰ দৰে তিনি চাৰিটা সমষ্টিৰ প্ৰাৰ্থিত্বৰ বাবে আবেদন জনোৱা নাই বুলিও মন্তব্য কৰি অসন্তুষ্ট প্ৰদ্যুৎ বৰদলৈয়ে নগাঁৱৰ পৰাই আবেদন দাখিল কৰা বুলিও মন্তব্য কৰে। যোৰহাটৰ পৰা আমাৰ সাংবাদিক গৌতম বৰাৰ সৈতে আমি পোনপটীয়া সম্প্ৰচাৰত সংযুক্ত হৈছোঁ। গৌতম, যদি গৌৰৱ গগৈৰ কথা কোৱা হয় তিনিটা সমষ্টিৰ বাবে তেওঁ আবেদন জনাইছিল, কাজিৰঙা, যোৰহাট, নগাঁও, আৰু এতিয়া নগাঁৱতে গৌৰৱ গগৈয়ে অৱতীৰ্ণ হ'ব বুলি পুনৰ জানিব পৰা হৈছে, ছোনিয়া গান্ধী ৰাহুল গান্ধীকো অৱগত কৰিছে, কি হ'ব সমীকৰণ? হয় নিশ্চয়কৈ জয়ন্ত চক, গৌৰৱ গগৈৰ কথা চৰ্চা হৈ আছিলে যে উজনি অসমৰ বিশেষকৈ যোৰহাট সমষ্টিৰ পৰা গৌৰৱ গগৈ প্ৰাৰ্থিত্ব লাভ কৰাৰ পূৰ্ণ সম্ভাৱনা আছিল আৰু ইয়াকে লৈ বিজেপিও তৎপৰ হৈ পৰিছিল আৰু বিজেপি দলে কোনো প্ৰকাৰে যাতে গৌৰৱ গগৈ যোৰহাট সমষ্টিৰ পৰা জয়ী হ'ব নোৱাৰে তাৰ বাবে বহুখিনি পৰিকল্পনা কৰিছিল। আৰু যিহেতু যোৰহাট সমষ্টিৰ বাবে কংগ্ৰেছৰ তেনেধৰণৰ কোনো শক্তিশালী প্ৰাৰ্থী এই মুহূৰ্তলৈকে নাম চৰ্চা হোৱা নাই, গতিকে গৌৰৱ গগৈ যদিহে যোৰহাট সমষ্টিৰ পৰা প্ৰতিদ্বন্দ্বিতা কৰে তেনেহ'লে আমাৰ হাতত যি ভিতৰুৱা তথ্য আছে তেনেহ'লে বিজেপিৰ
সর্বানন্দ সোণোৱাল ডাঙরিয়ায় যোরহাট সমষ্টির পর প্রতিদ্বন্দ্বিতা করলে তাত কোনো আচরিত হবলগ একো নাই, কেনো আমি দেখবলে পাইছিল কেদিনমান পূর্বে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় সর্বানন্দ সোণোৱাল ডাঙরিয়ার বাসগৃহ গিয়ে এখন বৈঠকত মিলিত হয়েছিল কেদিনমান পূর্বে। অর্থাৎ বর্তমান যে কথা চর্চা হয়ে আছে যে গৌরব গগৈ ডাঙরিয়া নগাঁও সমষ্টির পর প্রতিদ্বন্দ্বিতা করব নে যোরহাট সমষ্টির প্রতিদ্বন্দ্বিতা করব, যদিহে যোরহাট সমষ্টির প্রতিদ্বন্দ্বিতা করে তেনেহলে বিজেপির নির্বাচনী স্ট্রেটেজি সম্পূর্ণরূপে পৃথক হব আর গৌরব গগৈ প্রতিরোধ করবর সর্বশক্তি বিজেপিয়ে প্রয়োগ করব আর সর্বানন্দ সোণোৱালের দরে নেতা হয়তো যোরহাট সমষ্টির পর প্রতিদ্বন্দ্বিতা করার পূর্ণ সম্ভাবনা আছে। আর যদিহে গৌরব গগৈ ডাঙরিয়ায় নগাঁও সমষ্টির পর প্রতিদ্বন্দ্বিতা করে তেনেহলে সেটু লো বিজেপিয়ে এক নির্বাচনী রণকৌশল প্রস্তুত করেছে যে মিয়ার ভোট লৈ গৌরব গগৈ ডাঙরিয়ায় নির্বাচনী বৈতরী পার হব বিচাৰিছে বুলি এবার বিজেপিয়ে নির্বাচনী কেম্পেইন আরম্ভ করব। আর এক প্রকার ইয়ার দ্বারা উজনি অসমৰ যে খিলঞ্জীয়া অধ্যুষিত যিসমূহ অঞ্চল আছে সেই অঞ্চল সমূহত এক প্রকারে কংগ্রেসক দীপাঙ্গন পেলাবর বাবে পরিকল্পনা বিজেপিয়ে প্রস্তুত করেছে। আর গতি প্রাকে প্রকান্তরে বিজেপিয়ে বিচাৰিছে যাতে গৌরব গগৈ ডাঙরিয়া নগাঁও লোকসভা সমষ্টির পর প্রার্থিত্ব নগাঁও হোক নতুবা যোরহাটে হোক কোনো সমষ্টির পর যাতে গৌরব গগৈ জয়ী হব নোৱাৰে তার বাবে ইতিমধ্যে বিজেপিও ভাগে ভাগে ব্লু প্রিন্ট প্রস্তুত করেছে প্রতিটি সমষ্টির বাবে। আর এই সমীকরণক লৈ এতিয়া যথেষ্ট আকর্ষণীয় হয়ে উঠিছে এই নির্বাচনী যুঁজ। ধন্যবাদ গৌতম। এফালে নগাঁওর কংগ্রেস প্রার্থী হব গৌরব গগৈ আর এই কথা কংগ্রেস নেতা নহয় এআইইউডিএফ প্রধান বদরুদ্দিন আজমলেও এই মন্তব্য করেছে। আজমলে কলে নগাঁওর প্রদ্যুৎ বড়লে নহয় গৌরব গগৈকে দিয়া হব কংগ্রেসের প্রার্থিত্ব। ভাগ চাই আছো কংগ্রেসে কাক দিয়ে ময়দানক আমি যেতে আমি নগাঁও জানো গৌরব গগৈ পাব খালাস ইয়াত এতিয়া কোনে পাব কংগ্রেসে কাক দিব আমার নতুন লিডার সাহেবের টিকিট লোব না নলব এটা শুনে আছো তখন একদম যোরহাট খেলার প্রয়াস চলাই আছে শুনিস মানে শুনান আমার প্রয়াস ভারতের গৌরব গোটেই বিশ্বতেই ইয়ার সম্মান স্ট্রং মানে মাইথন স্টিল কাইলৈ পৰা আকৌ দিল্লীত কৃষক বিদ্রোহ। দুদিন বিরতির অন্তত পুনৰ দিল্লী সীমান্ত কপিব প্রতিবাদী কৃষকর শ্লোগানত। দেওবারের আলোচনাত কেন্দ্রীয় কৃষকর পৰা ন্যূনতম সমর্থন মূল্যত ফসল ক্রয়ের বাবে দিয়া পাঁচ বছরীয়া চুক্তির প্রস্তাব বিবেচনার বাবে দুদিন প্রতিবাদ বিরত রাখিছিল প্রতিবাদী কৃষকে। কিন্তু আন এটা কৃষক সংগঠন সংযুক্ত কিষাণ মর্চায় কেন্দ্রের প্রস্তাবত একো নতুন কথা নাই বলে সমালোচনা করার পাছতে কৃষক সকলে বুধবারেরপরা পুনৰ দিল্লী চলো তথা প্রতিবাদ করে যাব বলে প্রকাশ করেছে। লক্ষণীয়ভাবে সংযুক্ত কিষাণ মর্চা এইবার প্রতিবাদত সামিল হওয়া নাই। সোমবারে নিশা পঞ্জাব হরিয়ানার শম্ভু সীমান্তত সংবাদমেল পাতি কৃষক নেতা চরবান সিং পান্ধেরে কেন্দ্রের প্রস্তাব গ্রহণ নকরে বলে উল্লেখ করে বুধবারেরপরা শান্তিপূর্ণভাবে পুনৰ দিল্লী যাত্রা আরম্ভ করব বলে ঘোষণা করে। মাঙ্গ হ্যাঁ পুরো দেশকে কিষানো কি 23 ফসলো কে উপর আমার সরকার MSP অনাউন্স করতি হ্যাঁ जो 23 फसलों के ऊपर MSP की अनाउंसमेंट होती है वो इन्हीं के ही CACP की सिफारिशों के ऊपर होती है और जब वो देती है सरकार हमें CACP के अनुसार MSP का मतलब होता है मिनिमम सपोर्ट प्राइस को और गहनता से उसकी पड़चोल करोगे तो उसका मतलब ये होता है कि कम से कम आपको जिंदा रखने के लिए आपको स्टैंड रखने के लिए एक सपोर्ट दी जा रही है आपके लिए कोई भी उसमें इनकम देने वाली चीज कोई नहीं है उसमें और वो भी देते हैं जब और उसके ऊपर भी सारी फसलों की अगर हम ये मांगते हैं कि जितनी आप कम से कम भी दे रहे हो भाई उतनी तो बिक जाए हमारी उस रेट पे तो बिक जाए और उसके लिए भी वो गारंटी का कानून ना दें तो इसका मतलब देश का किसान इसी तरह लूटता जा रहे तो वो हमें স্বীকার নাই। আর ইপিনে বুধবারেরপরা কৃষকর প্রতিবাদ পুনৰ আরম্ভ করার ঘোষণা করার পাছতে দিল্লী সীমান্তত পুনৰ কটকটিয়া করা হয়েছে ব্যবস্থা।
কৃষকে সীমান্ত অতিক্রম করব নাকি বেরিকেড পুনের গড়ি তোলা হয়েছে। ব্যাপক সমরসজ্জা প্রতিবাদ রোধ করবল আরক্ষী প্রশাসনের। আনহাতে প্রতিবাদী কৃষকে সীমান্ত লাহর পাতি থাকার মাজতো এরা নাই কৃষিকর্ম। পথর মাজত ডিভাইডারত থাকা খালি মাটি পেঁয়াজর খেতি করেছে কৃষকসকলে। এক ব্যতিক্রমী দৃশ্য ইয়া প্রতিবাদী কৃষক। দিল্লী ছলো কার্যসূচীত অংশগ্রহণ করা প্রতিবাদী কৃষকে দুদিন বিরতি লৈছে। এই বিরতির সময়সাত রাজপথর মাজত থাকা এই স্থানত পেঁয়াজর খেতি করেছে কৃষকসকলে। কৃষক বিদ্রোহে দিল্লী কপাবল পুনের সাজু হয়েছে। যে প্রস্তাব শেহতী আলোচনাত 18 ফেব্রুয়ারির আলোচনাত প্রস্তাব দিয়া হয়েছিল আর সেই প্রস্তাব বিবেচনার দুদিন সময় লৈছিল কৃষকসকলে, কিন্তু সেই প্রস্তাব খারিজ করেছে আর সেই প্রস্তাবত কোনো নতুনত্ব নাই বলে উল্লেখ করেছে। ন্যূনতম সমর্থন মূল্যের পর আরম্ভ করে কেবাটাও দাবিরে প্রতিবাদ সাব্যস্ত করেছিল আর সেই আলোচনা অর্থাৎ ফলপ্রসূ নহল। পুনর্বার আন্দোলনের হুঙ্কার। শান্তিপূর্ণভাবে দিল্লী ছলো প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করবলে সাজু হয়েছে বুধবারের আর এই প্রতিবাদ দমন করিবর বাবে সষ্টম আরক্ষী প্রশাসন। ব্যারিয়ার কে ফুটপথ পর হমনে পেঁয়াজ ইসলিয়ে লগা কে বতায়া হে কি জো হমারি খেতি কা রুল হে, খেতি কহিঁ ভি হো সকতি হে, জহাঁ মিট্টি অচ্ছি হো উদরি খেতি হোগি। জেসে ইয়ে বোল রহে সিরফ দাল কে উপর হি এম এস পি দেঙ্গে, গেহুঁ কে অর দান কে উপর হি দেঙ্গে, তো এ দেখ লো এম এস পি ইস পর ভি হমারে কো মিলনি চাহিয়ে, জো 23 হমারি ফসলে হ্যাঁ 23 ফসলে পর মিলনি চাহিয়ে, জো পেঁয়াজ ঘর কি রসোই কে অন্দর রোজানা হি বরতনে হয় সুবহ ভি অর শাম ভি, কোই ভি হাম সবজি বনাতে হ্যাঁ উসমে এ ইউজ হোনা হি হোনা হে, ইসলিয়ে ইসকি হি ইসকো ভি এম এস পি মিলনি চাহিয়ে। জেসে ব্যাপারি হমারসে 10 রুপে খরিদ কে বাদ মে 80 রুপে ভি বেচতা হ্যায়, 110 রুপে বিক্রি করতা হে, ইয়ে নি হোনা চাহিয়ে। এম এস পি মিল জে তো জেসে হমনে 10 রুপে বিক্রি কিয়া তো জো আম লোক হে উনকো 15 যা 14 রুপে হি মিলেগা, জে এম এস পি মিলি হোগি, তো জে এম এস পি নেই মিলেগি তো ব্যাপারি আপনি মর্জি সে খরিদেগা ইসকো। আর ইয়ারে সুতরাং লাইভ আওয়ারের পর বিদায় লৈছো, নমস্কার। ভারতের গৌরব গোটেই বিশ্বতেই ইয়ার সম্মান, স্ট্রং মানে মাইথন স্টিল। বাতরিয়া মন্ত্রী বর্তমান।